গ্রামের মহিলাদের রেপ করানোর হুমকি দিচ্ছেন থানার ওসি, ভয় দেখাচ্ছে মিথ্যে মামলায় ফাঁসানোর। জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে বীরভূমে মোহাম্মদবাজার থানার ওসির বিরুদ্ধে এমন অভিযোগ জানালেন এলাকার বাসিন্দারা। এ ঘটনার সূত্রপাত মোহাম্মদবাজারের নরসিংহপুরের বালিঘাটের কাজ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে। বীরভূমের মোহাম্মদবাজারের নরসিংহপুর ঘাটে বালি তোলা নিয়ে গন্ডগোল। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, তাদের কাজ না দিয়ে জেসিবি মেশিনে বালি তুলছে ঘাট মালিকরা, আর এই অভিযোগেই ধুন্ধুমার বেঁধে যায় সোমবার। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবাদ জানাতেই তাদের লক্ষ্য করে গুলি বোমা ছোড়া হয়। অবস্থা সামলাতে ঘটনাস্থলে আসে মোহাম্মদবাজার থানার পুলিশ। অভিযোগ, ঘাট মালিকদের স্বার্থ রক্ষা করতে পুলিশ গ্রামবাসীদের হুমকি দেয়। খোদ থানার ওসি গ্রামের মহিলাদের রেপ করানোর হুমকি দেন বলে অভিযোগ। বড়বাবু বলছে কি, বেশি ঝামেলা করবেন না, বেশি ঝামেলা করলে সবকে রেপ করুন। তখন আমি বলেছি কি, হে রেপ করো, আমরা কি দোষ করেছি, রেপ করুন, আমরা চলে যাব, আমরা তো মাদার নাই। বীরভূম রাজনীতি অর্থনীতির বেশ খানিকটা জুড়েই বালির রমরমা, তবে বর্তমান সেই অবস্থার খানিকটা পরিবর্তন হয়েছে বটে, কিন্তু প্রভাব যথেষ্টই আছে। অভিযোগ, বীরভূমের মোহাম্মদবাজারে পুলিশের মদতেই চলছে অবৈধ বালি খাদান, আর তাই নরসিংহপুরের বালিঘাটের ঝামেলায় থানার ওসি গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ। মোহাম্মদবাজার থানার ওসির বিরুদ্ধে বীরভূমের জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আদিবাসীদের মেয়েকে ইজ্জত নেবে, কত বড় মোহাম্মদবাজার ওসি বলেছে, তার কথা কেলি আছে? কখন বলেছে এই কথা? কখন গিয়েছিল তখন বলেছে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ আদতে বালি খাদান মালিকদের পেয়াদার কাজ করছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদবাজার থানার ওসি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।